আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে যারা বেশি লাভের আশায় সঞ্চয় করতে চান ব্যাংকে, এবং আপনি যদি 2 মাস পর পর লাভ পেতে চান ব্যাংকে এফডিআরের মাধ্যমে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আলোচনা করব একটি দ্বিমাসিক আয় প্রকল্প হিসাব নিয়ে, যেটিতে আপনারা যে কোনো পরিমাণ টাকা যদি ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন, প্রতি 2 মাস পর পরেই আপনাদেরকে একটি ভালো মুনাফা রিটার্ন দিচ্ছে ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে। ন্যাশনাল ব্যাংকে আপনারা এই এফডিআর অ্যাকাউন্টটি করলে কি কি করতে হবে, এ টু জেড বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন, এতে করে নতুন নতুন সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন। প্রথমেই আসি এই অ্যাকাউন্টটি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলি। এটা হচ্ছে স্বাধীনতা দ্বিমাসিক আয় প্রকল্প হিসাব, অর্থাৎ এটির নাম স্বাধীনতা। ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে দেওয়া হচ্ছে প্রতি 2 মাস পর পরেই আপনাদেরকে লাভের টাকা প্রদান করা হবে। এই অ্যাকাউন্টের বেশ কিছু সুবিধা রয়েছে, তার মধ্যে রয়েছে জমার সময়কাল হচ্ছে 2 বছর মেয়াদের জন্য, আপনারা এটি করতে পারবেন। সুবিধাভোগী টাকা পাবেন প্রতি 2 মাস প্রতি টাকার বিপরীতে আপনি পাবেন 750 টাকা করে সুদ। 2 বছরে মোট 12টি সুদ প্রদান করা হবে, 2 বছরে মোট 12টি সুদ প্রদান করা হবে, এবং ম্যাচ শেষ হওয়ার পরে প্রাথমিক আমানত পরিশোধ করা হবে। ডিপোজিট অবিলম্বে যে কোনো সময় সম্পূর্ণরূপে তরল করা যেতে পারে, অর্থাৎ তুলে নিতে পারবেন। তাড়াতাড়ি নগদ অর্থের জন্য কোনো জরিমানা চার্জ করা হবে না, টাকা জমা রাখতে পারবেন। এই এফডিআর অ্যাকাউন্টটি যদি আপনারা করতে চান, প্রাথমিক জমার পরিমাণ হচ্ছে সর্বনিম্ন 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 1,50,000 টাকা, 2 লক্ষ টাকা, 2,50,000, এভাবে করে আপনি 10 লক্ষ বা 1 কোটি টাকা পর্যন্ত এই এফডিআর অ্যাকাউন্টে জমা রাখতে পারবেন। সেক্ষেত্রে দ্বিমাসিক সুদের পরিমাণ হচ্ছে 9% করে ইন্টারেস্ট আপনাদেরকে প্রদান করছে ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে। সেক্ষেত্রে আপনি পাবেন প্রতি, যদি আপনি 50,000 টাকা জমা রাখেন, সেক্ষেত্রে পাচ্ছেন 2 মাস পর পরে 750 টাকা, 1 লক্ষ টাকায় পাবেন 1,500 টাকা, 1,50,000 পাবেন 2,250 টাকা, 2 লক্ষ টাকা রাখলে পাবেন 3,000 টাকা 2 মাস পর পরে, আর যদি 2,50,000 টাকা রাখেন সেক্ষেত্রে 3,750 টাকা, এভাবে করে আপনারা পাবেন 9% আর যদি আপনার ট্যাক্স রিটার্ন যদি জমা দিতে না পারেন, সেক্ষেত্রে আপনাদের থেকে 15% কাটবে, আর যদি ট্যাক্স রিটার্ন দিতে পারেন তাহলে 10% কাটবে। ট্যাক্স কেটে আপনাকে প্রদান করা হবে 50,675 টাকা করে 2 মাস পর পর, আর যদি ট্যাক্স দিতে না পারেন সেক্ষেত্রে 637.50 টাকা করে প্রতি 2 মাস পর পরে দেওয়া হবে। যদি 1 লক্ষ টাকায় আপনি রাখেন, সেক্ষেত্রে ট্যাক্স কাটার পরে 10% কাটার পর পাবেন 1,350 টাকা, 15% কাটার পর পাবেন 1,275 টাকা। আপনাদের সুবিধার্থে আমি পুরো চারটাই আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা এটি স্ক্রিনশট নিতে পারেন অথবা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে আপনি জমা রাখতে পারেন। সেক্ষেত্রে সুবিধা হবে যে কোনো সময় আপনি এই চারটি ব্যবহার করে বা বের করে দেখে নিতে পারবেন। এফডিআর অ্যাকাউন্টটি খোলার নিয়মগুলো কী কী? এই অ্যাকাউন্টটি খোলার জন্য হচ্ছে আপনার ন্যাশনাল ব্যাংকের নিকটস্থ যে কোনো শাখায় চলে যাবেন, যে কোনো শাখায় গিয়ে বলবেন যে 2 মাস পর পরে যে লাভটা দেওয়া হয় সেই অ্যাকাউন্টটাই আমি করব, অথবা বলবেন স্বাধীনতা হিসাবটি আমি চালু করতে চাই, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। 9% আপনারা এটি করতে পারবেন। এই এফডিআর অ্যাকাউন্টটি করার জন্য যার নামে এটি করবেন তার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, আইডি কার্ডের ফটোকপি, নমিনির 1 কপি ছবি এবং আইডি কার্ডের ফটোকপি নিয়ে গেলেই যে কোনো শাখায় এই এফডিআর অ্যাকাউন্টটি আপনারা করতে পারবেন।